ওরা এখানে বসে ঈদ উদযাপন করছে। দেখুন আমার বোন, তার তার ভাবি আছে, এদিকটায় আছে, আর বেআইন আছে, বসে আজ তারা ঈদের আনন্দ উপভোগ করছে, শেয়ার করছে। সবাই তোমরা এবার ঈদ মোবারক, সবাই ঈদ মোবারক জানাচ্ছে আপনাদেরকে। বন্ধুরা, আমি বনি আমিন এতক্ষণ এই জর্জেস হল নামে একটি আজ কোরবানের ঈদের দিন, দেখুন কীভাবে বাংলাদেশি বেশ কিছু পরিবার একত্রিত হয়ে তারা এখানে তাদের ঈদের আনন্দ উদযাপন করছে। তারা এই একদিকে মাংস রান্না হচ্ছে, আরেকদিকে তারা ক্রিকেট খেলছে। দেখুন বাংলাদেশি এই প্রবাসীরা। আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সেই জটলায় যেখানে বাংলাদেশিরা তাদের মাংস রান্না করছে আজ কুরবানের ঈদের। দুটো ছাগল তারা জবাই করেছে নিজ হাতে এবং গ্রামে সেই খামার বাড়িতে গিয়ে তারা করেছে। প্রায় 14-15টি পরিবার একত্রিত হয়েছে আজ 2 সেপ্টেম্বর 2017, আজ এই কুরবানের ঈদের দিনে। রান্না এখনও চলছে, এদিকটা আছে সালাদ। দেখুন যারা রান্নায় ব্যস্ত সেই লোকরা সেইখানে, যখন রান্না চলছে আড্ডাও চলছে। দেখুন এখনও রান্না চলছে, মাংস এখনও মনে হয় ঠিক রান্না হয়নি। এখন দেখুন এই যে মাংস, দুটো খাসির মাংস, খাসি ঠিক বলা ঠিক হবে না, এটা হবে ছাগল। বাহ, একেবারেই ফ্রেশ মাংস, রান্না ফ্রেশ, সব কিছু ফ্রেশ। দুটো খাসির মাংস এখানে, একটি ছাগল কেনা হয়েছে $170 আর একটা হচ্ছে $160। আর রান্নায় আছেন বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশি ভাই, রান্নার দায়িত্বে আছে পলাশ। দেখুন আমাদের একজন প্রফেশনাল, একজন বাবুর্চি ঈদের জন্য, সে ঈদের বাবুর্চি। দেখুন এদিকটায় যেই বাচ্চারা আছে, মা বাবার সাথে এসেছে, তারা এই প্লে গ্রাউন্ডে তারা খেলাধুলা করছে। ওদিকটায় রান্নাবান্না চলছে, আড্ডা চলছে, খেলাধুলা চলছে, বড়দের সব কিছুই। আজ অস্ট্রেলিয়ার ঠিক এই প্রান্তেই বসন্তের দ্বিতীয় দিন, অর্থাৎ 2 সেপ্টেম্বর, চলবে 3 মাস এই বসন্ত। কিন্তু ঠান্ডা কমেনি, ঠান্ডা এখনও লেগে আছে হাওয়ায় হাওয়ায়। কুরবানের ঈদের আনন্দ এইভাবেই ভাগাভাগি করে প্রবাসী বাংলাদেশিরা প্রবাসী উদযাপন করে থাকেন। বনি আমিন, আজ 2 সেপ্টেম্বর 2017, আজ এই ঈদের দিনেই আপনাদেরকে কিছু ভিডিও দেখালাম। প্রবাসী আমরা যারা বাংলাদেশিরা আছি কীভাবে ঈদ উদযাপন করি সেটাই তার একটু অংশ দেখালাম। আজ বন্ধের দিন বলে, অর্থাৎ শনিবার হওয়াতেই সবাই ঈদটা উদযাপন করতে পারছে, কিন্তু সোমবার থেকে শুক্রবার যদি হতো তাহলে এভাবে ঈদ উদযাপন করা সম্ভব হতো না। দিস ইজ বনি আমিন ফ্রম সিডনি অস্ট্রেলিয়া, থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।